এই মুহূর্তে খড়কুটো ধারাবাহিকে তৃণার অভিনয় দেখছেন দর্শক। তার অভিনীত চরিত্রের নাম গুনগুন। অল্প সময়ের মধ্যে দর্শকের অত্যন্ত আদরের হয়ে উঠেছে গুনগুন। ধারাবাহিকের সকলে দারুণ ভালোবাসেন গুনগুন চরিত্রটি। সরল ও নিষ্পাপ স্বভাবের একটি মেয়ে গুনগুন, চট করে সকলকে ভালোবাসতে পারে সে। তার স্বামী চরিত্রটি বাবিন, ভালো নাম সৌজন্য। সেই চরিত্রে অভিনয় করেন কৌশিক রায়। কৌশিক ও ত্রিনার জুটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। পারিবারিক গল্প ধরা পড়েছে চিত্রনাট্যে। একান্নবর্তী পরিবারের গল্পে কোথাও যেন ফেলে আসা সময়কে ফিরে পাচ্ছেন দর্শক। টিআরপির হিসেবে খড়কুটো ধারাবাহিক ভালোভাবে ফল করেছে। ইদানিং সৌজন্য গুনগুনের সম্পর্কে ফাটল ধরেছে অনন্যার জন্য। ঘর ছাড়া বাবিন অনন্যার সঙ্গে জোর করে থাকতে বাধ্য হচ্ছে। 18 নভেম্বর অভিনেত্রী ত্রিনা সাহার জীবনে অতি গুরুত্বপূর্ণ দিন। এদিন তার শাশুড়ি মা অর্থাৎ নীলের মায়ের জন্মদিন। শাশুড়ি মায়ের জন্মদিনে দারুণ একটি ছবি পোস্ট করেছেন ত্রিনা, ক্যাপশনও নজর কারা। তিনি লিখেছেন, আন্টি থেকে শাশুড়ি, এই জার্নি দারুণ সুন্দর। পৃথিবীর সেরা শাশুড়ি মাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। গত 3 বছরের বেশি সময় ধরে কৃষ্ণকলি ধারাবাহিকের মুখ্য চরিত্রে নীলের অভিনয় দেখছেন দর্শক। সুশান্ত দাসের প্রযোজনায় উমা ধারাবাহিকের মুখ্য চরিত্রেও নীলি। এই ধারাবাহিকে প্রথমবার কাজ করছেন মডেল সঞ্জিনী চক্রবর্তী। এক মহিলা ক্রিকেটার উমার চরিত্রে তিনি, বিপরীতে নীল। সেই ধারাবাহিকেও জমিয়ে অভিনয় করছেন তিনি। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।